আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মানি। এটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি, যেখানে খুবই সাধারণ এবং বোকা একজন ছেলে হঠাৎ করে মিলিয়ন ডলারের শেয়ার মার্কেট হ্যাক করে হয়ে যায় কোটিপতি। এরপর সে ফ্রড করতে করতে বোকা থেকে ধীরে ধীরে এতটাই দক্ষ হয়ে যায় যে তাকে আর কোনো পুলিশ অফিসারই ধরতে পারে না। এমনকি সে একের পর এক তাদের শহরের বড় বড় কোম্পানিগুলোকে হ্যাক করতে শুরু করে, যার ফলে একসময় সে হয়ে যায় তাদের শহরের অন্যতম একজন ধনী ব্যক্তি। কিন্তু এরপর তার জীবনে যা কিছু ঘটে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটি মাস্টারপিস মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি আইল্যান্ডে, যেটার নাম হল ইয়োডো। আর এই আইল্যান্ডটিকে কোরিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয়, কারণ কোরিয়ার অর্থনৈতিক বিষয়ক বেশিরভাগ কাজই এখানেই হয়ে থাকে। তাছাড়া এখানে রয়েছে কোরিয়ার স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রায় প্রতিদিন 7 বিলিয়ন ডলারের ডিল হয়। মাউসের এক ক্লিকে মুহূর্তের মধ্যে বিলিয়ন ডলার মুভ করা হয়। আর এখানকারই একটি ডিএম সিকিউরিটি নামক কোম্পানিতে কাজ করে মাইলো। মাইলো খুবই সাধারণ একটি ছেলে, সেই কোম্পানিতে খুবই ছোটখাটো একটি পদে কাজ করে, আর তার বেতন ছিল মাত্র 8,000 টাকা। তবে মাইলো দেখতে বোকা হলেও সে ছিল প্রচুর চালাক, আর তার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ট্যালেন্ট। মাইলো হল একজন স্টক ব্রোকার, আর মাইলোর স্মৃতিশক্তি ছিল অনেক প্রখর, তাই সে সেখানকার প্রত্যেকটি স্টকের কোড জানত, কারণ সে একবার কোনো কিছু দেখলেই সেটা তার মনে থাকত। কিন্তু এত কিছুর পরেও মাইলো সেই কোম্পানির সবচাইতে অকেজো একজন স্টক ব্রোকার ছিল, কারণ তার বাকি কলিগরা অনেক বেশি কমিশন করতে পারত, আর সেখানে তার কমিশন ছিল 0%, যেটা মাইলোর জন্য অনেক লজ্জাজনক একটি ব্যাপার। তাই মাইলোকে নিয়ে তার কলিগরা অনেক সময় মজা করত। আসলে স্টক ব্রোকার বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কিনা বিভিন্ন মানুষের সাথে স্টক এক্সচেঞ্জের কাজ করে, এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয়ে কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয় বিক্রয় স্টক ব্রোকারদের মূল কাজ। এই কাজের মাধ্যমে এখানকার এমপ্লয়িরা কমিশন লাভ করত। তবে ডিএম সিকিউরিটি কোম্পানির সবচাইতে টপ স্টক ব্রোকার হল লিওন নামক একজন ব্যক্তি। তার কাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট, তাছাড়া সেই এখানকার সবচাইতে বেশি কমিশন লাভ করত। আর তাদের এই স্টক মার্কেটের ডিউটি ছিল সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এরপর কাজ শেষ হলে মাইলো খেলা দেখত, বাড়ি গিয়ে সময় কাটাত, নানা ধরনের খাবার খেত, আবার অনেক সময় ডিপ্রেশনে থাকত, কারণ তার সকল কলিগরাই মোটামুটি সাকসেসফুল স্টক ব্রোকার, শুধুমাত্র সেই তাদের তুলনায় অনেক পিছিয়ে আছে। কিন্তু মনে মনে সেও চাইত যে সে অনেক বড় একজন স্টক ব্রোকার হবে। আর এই পুরো কোম্পানিতে মাইলোর শুধু একজনই বন্ধু ছিল, যার নাম ছিল ক্যালভিন। ক্যালভিন হল মাইলোর বেস্ট ফ্রেন্ড। একসময় মাইলো এবং ক্যালভিন একই কলেজে লেখাপড়া করেছে, কিন্তু ক্যালভিন ছিল অনেক ধনী পরিবারের সন্তান। তার বাবার উসুং নামক অনেক বড় একটি কোম্পানি রয়েছে। ক্যালভিন আসলে নিজে একটি স্টক মার্কেটের কোম্পানি খুলতে চায়, কারণ তাদের কাছে অনেক টাকা রয়েছে। তবে স্টক মার্কেটের ব্যাপারে তার তেমন কোনো আইডিয়া ছিল না, তাই এই বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্যই সেই কোম্পানিতে মাইলোর সঙ্গে জব করছে, যাতে করে স্টক মার্কেটের ব্যাপারে সে সব কিছু জানতে পারে। তবে ক্যালভিনকে দেখে মাইলোর মাঝে মাঝে হিংসে হয়, কারণ ক্যালভিনের বাবা কত বড় লোক, কিন্তু তার বাবা ছোটখাটো একজন কৃষক। এমনকি তার নিজের ভাগ্যটাও খুব একটা ভালো না, না তার বাবার কোনো টাকা পয়সা আছে, আর না সে নিজে কোনো কিছু করতে পারছে। তবে ক্যালভিন অনেক ধনী হওয়ায় তার অনেকগুলো গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু মাইলো আবার একজন স্কুল টিচারকে ভালোবাসত, আর এই স্কুল টিচার মাইলোর মতোই মধ্যবিত্ত পরিবারেরই ছিল। তবে মাইলো এবং ক্যালভিন আলাদা ধরনের হলেও তারা দুজনই দুজনকে অনেক ভালোবাসত, আর তারা একে অপরের সাথে তাদের সমস্ত কথা শেয়ার করত। তো এভাবেই তাদের দিন কাটতে থাকে। তবে তারা যে শেয়ার মার্কেটের উপর কাজ করত সেটার দাম প্রতিনিয়তই ওঠানামা করত। তবে যখনই শেয়ারের দাম কমে আসত, স্টক ব্রোকাররা তখনই শেয়ার কিনে স্টক করে রাখত, আবার যখনই সেটার দাম অনেক বেড়ে যেত তখন তারা সেটাকে সেল করত। আর এভাবেই তারা শেয়ার কেনা বেচার মাধ্যমে কমিশন লাভ করত। আর এই কমিশন লাভের আশায় স্টক ব্রোকাররা একটি নির্দিষ্ট সময়ে কোনো ধরনের শেয়ার কিনত না, কারণ এটা ছিল তাদের কৌশল। আর অনেক সময় ধরে শেয়ার বিক্রি না হলে খুব তাড়াতাড়ি শেয়ারের দাম অনেক কমে যেত, আর দাম কমার এই সুযোগকে কাজে লাগিয়ে স্টক ব্রোকাররা তখন প্রচুর পরিমাণে শেয়ার কিনে নিত। এতে করে যখনই শেয়ারের দাম আবার বেড়ে যেত তখন তারা চড়ামূল্যে সেগুলোকে বিক্রি করত, যার ফলে তাদের ক্রয় মূল্যের চাইতে কয়েকগুণ বেশি লাভ হতো। কিন্তু স্টক ব্রোকারদের এই কাজটি ছিল ইলিগেল, কারণ এতে করে ছোটখাটো স্টক ব্রোকারদের অনেক লোকসান হয়, এমনকি অনেকে তো এখানে ইনভেস্ট করে একদম নিঃস্ব হয়ে যায়। তাই মাইলো কখনো এই ধরনের কাজে নিজেকে যুক্ত করত না।
কারণ তার নিজের কাছে এটা খুব খারাপ লাগত। কিন্তু তার কলিগরা প্রত্যেকে লুকিয়ে লুকিয়ে এই কাজটি করত, যার ফলে তাদের কমিশনও ছিল অনেক বেশি। কিন্তু মাইলো যেহেতু এটা করত না, তাই তার কোনো কমিশনই ছিল না। যার ফলে একদিন রাতের বেলা মাইলোর বন্ধু কেলভিন তাকে বলে, পৃথিবীতে এত সৎ থেকে কি করবে, টাকা ছাড়া কি জীবনের কোনো মূল্য আছে? স্টক মার্কেটের মাঠে যেহেতু নেমেই পড়েছ, তাহলে সুযোগগুলোকে কাজে লাগাও, নিজের ভালো মানুষই বাদ দাও। তো কেলভিনের কথাগুলো মাইলোর মনে অনেক প্রভাব ফেলে। তাই পরের দিন সকালে মাইলো যখন তার ডিউটি করছিল, ঠিক তখনই তার কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে, যে কিনা মাইলোকে বলে ইলেকট্রনিক কোম্পানির 20,000 শেয়ার। এই বলেই সে ফোন কেটে দেয়। কিন্তু পরবর্তীতে বেচারা মাইলো এটাই বুঝতে পারছিল না যে 20,000 শেয়ার কি সে তাদের কাছ থেকে কিনবে নাকি তাদের কাছে বিক্রি করতে হবে। এবার অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে মাইলো সেই কোম্পানির কাছ থেকে 20,000 শেয়ার কিনে নেয়। ফলে সঙ্গে সঙ্গে সেই ক্লায়েন্টের কাছ থেকে তার ফোন আসে, আর সে মাইলোকে অনেক বকাঝকা করে, কারণ সে শেয়ার তাকে কিনতে নয় বরং তাদের কাছ থেকে বিক্রি করতে বলেছিল। মাইলো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সেই ক্লায়েন্ট তখন তার টাকা ফেরত চাচ্ছিল। এরপর দেখা যায় তাদের কোম্পানির ম্যানেজার মাইলো এবং অফিসে সবাইকে ডাকে, আর সে তাদের সবাইকে বলে যে মাইলোর জন্য তাদের কোম্পানির অনেক বড় একটি লস হয়েছে, কোম্পানিকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে। তাই ম্যানেজার এবছর সমস্ত কলিগদের বোনাস ক্যান্সেল করে দেয়। এতে করে সমস্ত কলিগরা মাইলোর উপরে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আর সেখানে থাকা একজন কলিগ মাইলোকে বলে, যদি তার বুদ্ধিশুদ্ধি নাই থাকবে তাহলে সে এখানে কাজ করছে কিসের জন্য, তার জন্য এখন কতগুলো মানুষের ক্ষতি হয়ে গেল। আর ম্যানেজার তো এখানে মাইলোকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছিল। মাইলো এতে প্রচণ্ড অপমান বোধ করে, আর রাতের বেলা সে মন খারাপ করে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে, যেটা মাইলোরই সেই লিওন নামক কলিগ দেখতে পায়, যে কিনা ছিল তাদের কোম্পানির টপ স্টক ব্রোকার। সে তখন মাইলোকে তার সাথে নিয়ে আসে। এরপর সে মাইলোকে বলে যে একসময় সেও মাইলোর মতো বোকা ছিল, সে শেয়ার মার্কেটের কোনো কিছুই ভালোভাবে বুঝত না, কিন্তু যখন থেকে সে বুটিক নামের একটি সিক্রেট ইনভেস্টমেন্ট কোম্পানিতে যোগদান করেছে আর সেখানেই সে স্টক ব্রোকারের কাজ করছে, তখন থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। একথা শুনে মাইলো তখন পরের দিন সকালবেলা তার বন্ধু ক্যালভিনের কাছে বুটিক নামক সেই কোম্পানির ব্যাপারে জানতে চায়। মাইলো তখন জানায় বুটিক হল একটি সিক্রেট ফ্রড কোম্পানি, যেটা প্রতিনিয়ত কৌশলে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে। এরপর মাইলো আবারও লিওনের কাছে যায়, আর সে তাকে জানায় যে সেও সেই কোম্পানির সাথে কাজ করতে চায়। লিওন তখন তাকে টিকেট নামক একজন ব্যক্তির কথা বলে, যে ছিল সেই কোম্পানির বিখ্যাত একজন ব্রোকার, আর তারা সবাই টিকেটের আন্ডারেই কাজ করে, কারণ টিকেটের কাছে শেয়ার মার্কেটের সমস্ত গোপন তথ্যগুলো থাকে। আর এখন পর্যন্ত যেই তার সঙ্গে কাজ করেছে সেই একদম ধনী হয়ে গিয়েছে। এরপর লিওন মাইলোকে টিকেটের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়, আর পরের দিন বিকেলবেলায় মাইলো তার সঙ্গে দেখা করতে পারে। এরপর টিকেট তখন এখানে মাইলোকে বলে, তোমার ব্যাপারে লিওন আমাকে সবকিছু বলেছে, আমার আসলে একজন নতুন ব্রোকারের প্রয়োজন ছিল, তাই আমি লিওনকে আমার জন্য একজন লোক এনে দিতে বলেছিলাম, আশা করি তুমি আমার কাজটা ভালো মতোই করতে পারবে। কাল তোমার কাছে আননোন নাম্বার থেকে একটি কল আসবে, স্যামিলিসিট নামক একজন ব্যক্তির অ্যাকাউন্ট তোমাকে কন্ট্রোল করতে হবে, আর সেই অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু শেয়ার কিনতে হবে যেটার মূল্য 50 মিলিয়ন, আর প্রফিট হচ্ছে 2 মিলিয়ন। তাই তুমি যদি এই কাজটি পারফেক্টভাবে করতে পারো তাহলে তোমার প্রফিট হবে $500,000। একথা শুনে মাইলো একদম চমকে যায়, কারণ এই টাকার পরিমাণ ছিল তার মাসিক বেতনের প্রায় 250 গুণ বেশি, যেটা দিয়ে সে সারা জীবন বসেই কাটাতে পারবে। এরপর টিকেট তাকে একটি মোবাইল দিয়ে বলে যে যদি সে এই কাজটিতে সফল হয় তাহলে সে সামনে আরও এরকম অনেক কাজ পাবে। এরপর পরের দিন সকালবেলা মাইলো টিকেটের কথা মতো স্যামিলিসিট নামক সেই ব্যক্তির অ্যাকাউন্ট ওপেন করে। মাইলো দেখতে পায় অ্যাকাউন্টের মধ্যে $50 মিলিয়ন জমা রয়েছে, তাই মাইলো সেই অ্যাকাউন্টটিকে ডিলিংয়ের জন্য রেডি করে ফেলে। আর ঠিক তখনই তার কাছে সেই আননোন নাম্বার থেকে ফোন আসে, যেখানে তাকে একজন ব্যক্তি বলে, যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হবে ঠিক তখনই তুমি স্প্রেড নামক একটি কোম্পানির কাছ থেকে প্রায় 8,000 শেয়ার কিনে নেবে, কিন্তু স্প্রেড নামের যে কোম্পানিটি রয়েছে সেটা 100 উপরে শেয়ার কখনোই সেল করে না, তাহলে মাইলো সেখান থেকে কিভাবে 8,000 শেয়ার কিনবে? কিন্তু স্প্রেড নামক সেই কোম্পানিতে টম নামক একজন স্টক ব্রোকার ছিল, আর সে ছিল টিকেটেরই লোক, তাই সে এখানে চালাকি করে স্প্রেড কোম্পানির পক্ষ থেকে শেয়ার মার্কেটে তাদের কোম্পানি থেকে 8,000 শেয়ার রেখে দেয়, যেটা সঙ্গে সঙ্গেই মাইলো কিনে ফেলে। তাই এত বড় ডিলিংয়ের খবর সঙ্গে সঙ্গেই চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ স্প্রেড কোম্পানিতে কখনোই এরকম কিছু হয়নি। আর এই খবর ফাইন্যান্সিয়াল সুপারভাইজার কোম্পানিতেও চলে যায়, যারা কিনা কোরিয়ার শেয়ার মার্কেট ফ্রড কন্ট্রোল করে থাকে।
এদিকে স্প্রেড কোম্পানির মালিকও এটা জানতে পারে যে তার কোম্পানিরই কোনো একজন স্টক ব্রোকার তার সাথে এই ধরনের চিটারি করেছে। আর ম্যানেজার এখানে উত্তেজিত হয়ে তার কলিগদেরকে বলে যে যতগুলো শেয়ার সেল হয়েছে তারা এখনই যেন সেগুলোকে কিনে নেয়, না হলে পরবর্তীতে সেগুলোর দাম অনেক বেড়ে যাবে। তবে টম শেয়ার মার্কেটে স্প্রেড কোম্পানি থেকে 13,000 শেয়ার রেখেছিল, যেখান থেকে মাইলো 8,000 শেয়ার খুব সুন্দরভাবে কিনে নেয়। অন্যদিকে বাকি কোম্পানিগুলো স্প্রেড কোম্পানির এতগুলো শেয়ার দেখে তারাও সেগুলোকে কেনার জন্য লেগে পড়ে, তাই চারিদিকে একদম তোলপাড় শুরু হয়ে যায়। এমনকি মাইলোর কোম্পানির ভাইস প্রেসিডেন্টও সেখানে চলে আসে, আর সে এটা দেখে একদম অবাক হয়ে যায় যে মাইলো একাই 8,000 শেয়ার কিনতে পেরেছে, কারণ কালকেও মাইলো একজন বোকা স্টক ব্রোকার ছিল, আর আজকেই কিনা তার এত পরিবর্তন, যার ফলে ভাইস প্রেসিডেন্টের সন্দেহ হয়। তাই সে তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে যে কিনা ফেক ছিল। প্রথমে তো সে তার কথায় ধরা পড়তেই যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে কোনো মতে সে ভাইস প্রেসিডেন্টকে বুঝিয়ে ফেলে আসলে এই ডিলিংটি যদি কোনো কৌশলের মাধ্যমে করা হয় আর এসবের মধ্যে যদি তাদের কোম্পানির নাম জড়িত থাকে তাহলে সমস্ত দোষ তাদের উপর এসে পড়বে। তাই ভাইস প্রেসিডেন্ট কনফার্ম হতে চাইছিল যে মাইলো লিগ্যালভাবে এটা কিনেছে কিনা। এরপর লিওন সেখানে ভাইস প্রেসিডেন্টকে বলে যে লিওন নিজে আজকে মাইলোকে এই শেয়ারটি কিনতে সাহায্য করেছে, এতে কোম্পানির কোনো ক্ষতি হবে না কারণ এটা লিগ্যাল। এসব বলে লিওন ভাইস প্রেসিডেন্টকে মানিয়ে ফেলে। এবার শেয়ার মার্কেটে এত বড় একটি কেনা বেচার ফলে শেয়ারের দাম অনেক দ্রুত হারে ওঠানামা করতে শুরু করে। হংকংয়ের শেয়ার মার্কেট একদম নিচে নেমে যায় আর তারা একদম কম দামে তাদের শেয়ারগুলো সেল করতে শুরু করে। এমনকি তাদের মতো আরও অনেক কোম্পানি অনেক কম দামে তাদের শেয়ারগুলো বাজারে ছেড়ে দেয়, যার ফলে এখন মার্কেটে শেয়ার একদম এভেলেবেল ছিল। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে টিকেটের দলের যতগুলো স্টক ব্রোকাররা ছিল তারা সবাই মিলে সেই সমস্ত শেয়ারগুলোকে কম দামে কিনে ফেলে, তাই তাদের স্টকে লক্ষ লক্ষ শেয়ার জমা হয়ে যায়। আর এটাই ছিল তাদের কৌশল, কারণ এরপর শেয়ারের দাম যখন একদম বৃদ্ধি পেয়ে যায় তখন সাথে সাথেই তারা সেগুলোকে সেল করে দেয়, অর্থাৎ মাইলো টিকেটের কাজটি পারফেক্টভাবে করে ফেলে। তাই সেদিন রাতের বেলা টিকিট মাইলোকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয়, ঠিক যেমনটা তাদের ডিল হয়েছিল। তবে সে তাকে টাকাগুলো মার্কচো নামক একজন ব্যক্তির অ্যাকাউন্টে দেয়, কারণ হঠাৎ করেই তার অ্যাকাউন্টে এতগুলো টাকা ট্রান্সফার করলে এটা গভর্নমেন্টের লোকদের নজরে আসতে পারে। কিন্তু মাইলোকে যেহেতু টাকাগুলো অন্য আরেকটি লোকের অ্যাকাউন্টে দেয়া হয়েছে, তাই মাইলোর বিশ্বাস হচ্ছিল না যে টিকেট তাকে এতগুলো টাকা আসলেই দিয়েছে। সে ভেবেছিল যে টিকেট হয়তো তার সঙ্গেও চিটারি করছে, তাই মাইলো তার বাড়িতে এসে সঙ্গে সঙ্গেই মার্কচোয়ের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে $10 ট্রান্সফার করে, এটা চেক করার জন্য যে আসলে এগুলো রিয়েল ডলার কিনা। এরপর মাইলো দেখতে পায় যে সত্যি সত্যি টিকেট তাকে এতগুলো টাকা দিয়েছে। মাইলো তো এতে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, কারণ মুহূর্তের মধ্যে সে কোটিপতি হয়ে গিয়েছে। এবার মাইলো তার একটি ডায়েরিতে লিস্ট করতে শুরু করে যে এই টাকাগুলো দিয়ে সে কি কিনবে। এরপর প্রথমেই সে বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনে, যেখান থেকে কোরিয়ান স্টক এক্সচেঞ্জ বিল্ডিং সরাসরি দেখা যায়। এরপর মাইলো সেদিন বিকেলবেলা সেই মেয়েটিকেও এসব কিছু দেখায় যাকে সে অনেকদিন ধরেই পছন্দ করে, আর এই মেয়েটির নাম হল সেহুন। সেহুন তো এসব কিছু দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ মাত্র কয়েকদিনের মধ্যেই এত বড় ফ্ল্যাট কেনা কিভাবে সম্ভব। কিন্তু মাইলো তখন তাকে বলে, অবাক হচ্ছ, এটা তো মাত্র শুরু, আমি আমার কাজে কতটা দক্ষ তোমার কোনো ধারণাই নেই। এরপর মাইলো যেই বাড়িতে ফ্ল্যাট কিনেছে সেখানেই তার হান নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়, তাই প্রথম দেখাতেই তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়। মাইলো হানকে বলে যে সে একজন স্টক ব্রোকার। হান তখন তাকে বলে, আমিও এই কাজের সঙ্গেই জড়িত, তবে আমি স্টক ব্রোকার না, বরং শেয়ার মার্কেটে যেই ফ্রডগুলো হয়ে থাকে সেগুলোর উপরে আমি তদারকি করি এবং যারা ফ্রড করছে তাদেরকে খুঁজে বের করি। এরপর হান মাইলোকে তার একটি কার্ড দিয়ে বলে, তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। কিন্তু মাইলো হানের পরিচয় শুনে অনেক ভয় পেয়ে যায়। সে মনে মনে চিন্তা করে যে হান আবার তাকে ধরতে এখানে আসেনি তো, তাই মাইলো তখন রাতের বেলা টিকেটের কাছে যায় আর সে হানের ব্যাপারে তাকে সবকিছু বলে। এমনকি সে জানায় যে তার অনেক ভয় লাগছে, কিন্তু টিকেট তখন তাকে বলে, এত ভীত হলে তো তুমি আমার টিমে কাজ করতে পারবে না, তাহলে তুমি অন্য রাস্তা দেখো, আর তুমি ধরা পড়বেই বা কিভাবে, তোমার সমস্ত ইনফরমেশন তো আমি বদলে দিয়েছি, টাকা ট্রান্সফারও করা হয়েছে অন্য আরেকটি অ্যাকাউন্টে, তাছাড়া হান যদি তোমাকে ধরতেই আসত তাহলে এতক্ষণে সে তোমাকে ধরিয়ে দিত, এখন তুমি যদি আমার সাথে কাজ করতে না চাও তাহলে আমি পরবর্তী কাজ অন্য একজন স্টক ব্রোকারকে দিয়ে করাবো। কিন্তু মাইলো বলে যে সে তার সঙ্গে কাজ করতে চায়, কারণ সে আরও অনেক ধনী হতে চায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যাকে কিনা স্প্রেড কোম্পানিতে তদন্তের জন্য ডাকা হয়েছে, যাতে করে সেদিনে সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য বের করতে পারে যে শেয়ার মার্কেটে তাদের এতগুলো শেয়ার কে ছেড়ে দিয়েছিল,
কিন্তু আসলে টম নামে যে ব্রোকার শেয়ারগুলোকে মার্কেটে ছেড়ে দিয়েছিল সে তো অনেক আগেই তার ফ্যামিলি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ তার যত টাকা কমিশন হয়েছিল সেই টাকা দিয়ে সে বসে বসেই খেতে পারবে। কিন্তু হানি বিষয়ের উপর তদন্ত করে বুঝতে পারে যে আসলে তো 8,000 শেয়ার কেনা ফ্রড দলের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল শেয়ারের দামকে একদম কমিয়ে আনা। এবার হান এটা চেক করে যে কোন স্টক ব্রোকারের মাধ্যমে সেই ক্লায়েন্ট 8,000 শেয়ার কিনেছে। হান তখন এখানে মাইলোর ইনফরমেশন পায়। এবার সে মাইলোর পেছনে তদন্ত শুরু করে। অন্যদিকে মাইলো একটি রেস্টুরেন্টে বসে টিকিটের জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে তারা একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করবে। তবে এখানে এসে টিকিট আরও একজন ব্রোকারের সঙ্গে কথা বলছিল যার নাম হল বেথ। সে আসলে টিকিটের টিমেই কাজ করে। এবার টিকিট মাইলোকে জানায় যে এর পরের প্রজেক্টে তাকে প্রোগ্রাম ট্রেডিং করতে হবে, আর প্রোগ্রাম ট্রেডিং হল একসাথে অনেকগুলো শেয়ারকে জমা করা আর সেগুলোকে মাত্র এক ক্লিকেই কিনে ফেলার কৌশল, যেখানে নানা ধরনের কোম্পানি থেকে শেয়ারগুলোকে মার্ক করা হবে আর সেটা বাস্কেট আকারে একটি কম্বোর মতো জমা হবে, যেটাকে তারা আবার সেই বাস্কেট হিসেবে সেল করতে পারবে। এতে করে তারা একসাথে অনেক টাকা লাভ করতে পারবে আর অন্য কেউ সেটাকে কেনার আগেই মাত্র এক ক্লিকে সেটাকে তারা কিনে ফেলতে পারবে। আর এটা একটি গোপন প্রোগ্রামের মাধ্যমে ফ্রড টিমেরা করে থাকে। এতে করে তারা শেয়ারগুলোকে অনেক দ্রুত হারে কিনে ফেলতে পারে, তাও আবার এভেলেবেল থাকা সমস্ত শেয়ারগুলোকে একসাথে কিনতে পারে। এরপর টিকিট মাইলোকে জানায় যে এই ট্রেডিংয়ের সময় তার প্রত্যেকটি ফর্ম থেকে 5 জন করে স্টক ব্রোকাররা অংশগ্রহণ করবে। এরপর মাইলো তার কম্পিউটারে টিকিটের দেওয়া লিঙ্ক থেকে সেই প্রোগ্রামটি ইনস্টল করে, যেখানে তার সঙ্গে আরও 5 জন স্টক ব্রোকাররা যুক্ত হয়। এরপর মাইলোর কাছে পার্ক নামক একজন ব্যক্তির মেসেজ আসে আর সে মাইলোর মাধ্যমে অনেকগুলো শেয়ার অর্ডার করে। এরপর দেখা যায় পরপর তার কাছে একের পর এক শেয়ারের অর্ডার আসতে থাকে, কারণ তাদের প্রোগ্রামটি এভাবেই সেট করা, তাই মার্কেটের প্রায় সমস্ত অর্ডারগুলো অটোমেটিক তার কাছেই আসছিল, যার ফলে মাইলো সেদিন সমস্ত স্টক ব্রোকারদের মধ্যে সবচাইতে বেশি শেয়ার কেনে আর সে টিকিটের কথা মতো তার কাজ কমপ্লিট করতে পারে। তবে তার কলিগরা অনেক অবাক হয়ে যায় আর তারা আজকে মাইলোর অনেক প্রশংসা করে। এতে মাইলো খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে, কারণ তার স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে। এবার একদিন রাতের বেলা মাইলোর সঙ্গে হানের দেখা হয়। হান তখন মাইলোকে বলে, তোমার উপর আমার নজর রয়েছে, তাই কোনো ফ্রড কাজ করার চেষ্টাও করো না। মাইলো এতে কিছুটা ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গেই টিকিটকে এ কথা জানায়। তখন টিকিট তাকে বলে, হ্যান হয়তো তোমার উপর সন্দেহ করেছে, কিন্তু এতে করে কোনো লাভ নেই, তাই তার কাছে কোনো প্রমাণ নেই যাতে করে সে তোমাকে ফাঁসাতে পারবে। কিন্তু তুমি যদি এভাবে ভয় পেতে থাকো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, তাই স্ট্রং থাকো। এবার মাইলো তার অ্যাকাউন্টে জমে থাকা সমস্ত টাকা তুলে নেয়, যেই টাকার পরিমাণ ছিল অনেক। এরপর মাইলো তার এই খুশির সময়টিকে উদযাপন করার জন্য একটা সমুদ্রের কিনারায় ট্যুরে যায়, যেখানে তার রয় নামক একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। রয় তাকে জানায় যে তার নাকি নিউ ইয়র্কে ইনভেস্টমেন্ট ফার্ম আছে। এরপর তারা দুজনই দুজনের সঙ্গে তাদের কার্ড এক্সচেঞ্জ করে, যাতে করে যে কোনো প্রয়োজনে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর মাইলো যখন তার কাজে ফিরে আসে তখন তার বন্ধু ক্যালভিন তাকে জানায় যে প্রসিকিউশনের লোকেরা তাদের কোম্পানিতে রেড নোটিশ পাঠিয়েছে, যেটার কারণ হচ্ছে মাইলো, কারণ তার লাস্ট কয়েকটি বিশাল বিশাল ডিলিং ক্রাইম ইউনিটের নজরে এসেছে। এরপর ডিএম কোম্পানির পরিচালকেরা মাইলোকে তাদের অফিসে ডাকে আর তারা এই সমস্ত ব্যাপারে মাইলোর কাছে জানতে চায়। কিন্তু মাইলো এখানে অনেক আত্মবিশ্বাসী ছিল, সে বলে যে সে ক্লায়েন্টের অর্ডার পেয়েছে বলেই এতগুলো শেয়ার কিনতে পেরেছে, তাছাড়া সে তো একা টাকা ইনকাম করেনি, তার জন্য তাদের কোম্পানিরও তো অনেক লাভ হয়েছে, আর স্টক মার্কেটে শেয়ার কেনাই তো তার কাজ, সে অর্ডার পেয়েছে বলেই তো কিনেছে, এখানে ফ্রডের তো কোনো কিছু নেই। এভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেয়ায় তারা সবাই মাইলোকে নির্দোষ মনে করে। এবার ডিএম কোম্পানির উপর ইনভেস্টিগেশনের ফলে তাদের কোম্পানির ফেমাস কয়েকজন স্টক ব্রোকারদের নামে সোশ্যাল মিডিয়ায় কিছু নিউজ ভাইরাল হয়, যেখানে লিওনের নামেও একটি নিউজ ছিল যে লিওন নাকি গোপনে মেয়েদের পেছনে টাকা ওড়ায়। আর এই নিউজটি দেখতে পায় লিওনের ওয়াইফ, তাই তার ওয়াইফ সঙ্গে সঙ্গেই লিওনের অফিসে এসে তার একজন মেয়ে কলিগকে মারতে শুরু করে, যার ফলে অফিসে অনেক ঝামেলা হয়। এতে অফিসের ম্যানেজার লিওনের উপর প্রচণ্ড রেগে যায়, তাই সে তাকে কোম্পানি থেকে বের করে দেয় আর সে লিওনের সমস্ত কাজ মাইলোকে দিয়ে দেয়। তাই এই সমস্ত কিছুর জন্য লিওন মাইলোকেই দোষারোপ করছিল, কারণ মাইলোর জন্য এই ধরনের নিউজ ভাইরাল হয়েছে। তাছাড়া মাইলোর জন্য এখন টিকিটও তাকে কাজ দিচ্ছে না, তাই লিওন মাইলোর সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এবার মাইলো তো এখন অনেক বড়লোক হয়ে গিয়েছে, তাই সে তার টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ দেখিয়ে তার অফিসের একজন কলিগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়, যেটা কিনা সেহুন জানতে পারে। তাই সে সোজা মাইলোর সামনে এসে মাইলোর গালে চড় দেয় আর সে মাইলোকে বলে, টাকা পয়সা হলে মানুষ এতটা নিচে নামতে পারে?
আমার তোমার প্রতি ঘৃণা হচ্ছে, এই বলেই সেহুন সেখান থেকে চলে যায়। প্রথমে মাইলোর একটু মন খারাপ হলেও পরবর্তীতে সে তার টাকা পয়সা নিয়ে চিল করতে থাকে, তার আর সেহুনের কথা মনেই থাকে না। এরপর টিকেটের সঙ্গে কাজ করতে করতে মাইলো স্টক মার্কেটের ব্যবসায় একদম দক্ষ হয়ে যায়, তাই এখন পুরো অফিসের সবাই তাকে সম্মান করে আর প্রায় প্রতিদিনই টপ স্টক ব্রোকারদের লিস্টে তার নাম সবার উপরে থাকে। এমনকি কিছুদিন পর তাকে তার অফিস থেকে ব্রোকার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর মাইলো তার মা বাবার যত রকম ইচ্ছে ছিল সেই সমস্ত ইচ্ছে তার টাকা পয়সা দিয়ে পূরণ করে দেয়। এতে তার মা বাবা তার উপরে প্রচণ্ড খুশি হয়, আর এখন মাইলোর যখনই যা করতে ইচ্ছে করে সে তখনই তাই করে। সে নিজের মতো করে তার জীবনকে উপভোগ করে। এবার একদিন রাতের বেলা মাইলোকে বেড নামক সেই ব্রোকার ফোন করে, যে কিনা টিকেটেরই একজন লোক ছিল। আসে তাকে তখনই তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু মাইলো সেখানে যায় না। কিন্তু পরের দিন সকালবেলায় সে জানতে পারে যে সেই ব্রোকার নাকি আত্মহত্যা করেছে। এরপর মাইলোর সাথে হানের দেখা হয়, যে গতকাল রাতে সে এবং বেট মিলেই তাকে ফোন করেছিল, কারণ তারা দুজনই তার মাধ্যমে টিকেটকে ধরতে চাইছিল। কিন্তু মাইলো তাদের কথায় আসেনি, তাই অভিমান করেই নাকি বেট আত্মহত্যা করেছে। কিন্তু মাইলো এখানে তার কথায় কোনো পাত্তা দেয় না। এবার কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে লিওন জানতে পারে যে লাস্ট কয়েকদিনে সে বেট এবং পার্ক নামক দুজন ব্যক্তির সঙ্গে ট্রানজেকশন করেছে, যেটার অ্যামাউন্ট ছিল অনেক বড়। তাই সে প্রথমে বেটের সঙ্গেই দেখা করতে গিয়েছিল, কিন্তু বেট তো এখন মারা গিয়েছে। এবার হান সোজা চলে যায় পার্ক নামক সেই ব্যক্তির কাছে, আর সে সেখানে পার্কেরও অনেক ইনফরমেশন সংগ্রহ করে। পার্ক এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা সে লিওনের সঙ্গে দেখা করে, আর তারা দুজন মিলে এখানে টিকেটের ব্যাপারে কথা বলে, যে টিকেট এবং মাইলো মিলে তাদেরকে ঠকাচ্ছে, কারণ তারা তাদের টিমে থাকা সত্ত্বেও টিকেট তাদেরকে কোনো কাজই দিচ্ছে না, আর এদিকে তারা কোনো কাজ না পেয়েও উল্টো তারা ফেঁসে যাচ্ছে। তাই লিওন এবং পার্ক তখন হানের কাছে যায়, আর তারা হানের সঙ্গে হাত মেলায়। এমনকি তারা হানকে বলে যে টিকেটের ব্যাপারে তারা তাকে সমস্ত ইনফরমেশন দেবে। অন্যদিকে আমরা মাইলোর সেই বন্ধু ক্যালফিনকে দেখতে পাই। ক্রাইম ইউনিটের তার একজন পরিচিত আঙ্কেলের কাছ থেকে সে জানতে পারে যে তাদের কোম্পানির কয়েকজন স্টক ব্রোকারদের নাম ক্রাইম ইউনিটের কাছে আছে, যাদেরকে সেই স্প্রেড কোম্পানির ডিলিংয়ের সঙ্গে জড়িত হিসেবে সন্দেহ করা হচ্ছে, আর তার মধ্যে সবচাইতে উপরে রয়েছে মাইলোর নাম। অন্যদিকে মাইলো পার্কের অফিসে তার সঙ্গে দেখা করতে যায়, আর ঠিক তখনই পার্ক ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে সে নিজে মারা যায়নি, বরং তাকে মার্ডার করা হয়েছে। একজন কন্ট্রাক্ট কিলার তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। মাইলোইতে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ পার্ককে কে মারতে পারে? আসলে টিকেটে একজন সন্ত্রাসীর মাধ্যমে তাকে হত্যা করিয়েছে। এরপর পরের দিন টিকেট মাইলোকে তার সঙ্গে দেখা করতে বলে, আর যাওয়ার পথে মাইলোর সাথে তার বন্ধু ক্যালভিনের দেখা হয়। তখন ক্যালভিন তাকে বলে যে এখন তার যত টাকা পয়সা আছে সেগুলোই তার জন্য যথেষ্ট, তাই যেন সে এসব কাজ থেকে বেরিয়ে আসে, তা না হলে সামনে তার জন্য অনেক বড় বিপদ রয়েছে। ক্যালভিন এখানে তাকে আরও বলে যে টিকেট শুধুমাত্র তাকে ব্যবহার করছে, আর ব্যবহার শেষ হলেই তাকে সে ছুঁড়ে ফেলে দেবে, তাই মাইলো যেন এসব থেকে বেরিয়ে আসে। এমনকি সে ক্যালভিনকে মারতে শুরু করে, আর সে তাকে বলে, তোমার মতো ধনী মানুষ টাকার মূল্য কি বুঝবে, আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। তবে মাইলোর এমন আচরণে ক্যালভিন অনেক কষ্ট পায়। এদিকে মাইলো সোজা টিকেটের সঙ্গে দেখা করতে যায়। এরপর টিকেট তাকে নতুন একটি কাজ দেয়, যেখানে একটি দেউলিয়া কোম্পানির সমস্ত শেয়ার তাকে কিনতে হবে, আর সেটাও আবার ইলিগেল পদ্ধতিতে। কিন্তু মাইলো তখন টিকেটকে বলে সেই কোম্পানি তো এমনিতেই ডুবে আছে, তাহলে ওই কোম্পানির সাথে এই কাজটি না করলে হয় না, আর সে কেন এই ইলিগেল কাজগুলো করছে। টিকেট তখন মাইলোকে বলে যে তার টাকার কোনো প্রয়োজন নেই, সেই সব কাজে অনেক মজা পায়, এটা তার একটি অ্যাডিকশন। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, যার সঙ্গে মাইলো বর্তমানে রিলেশনশিপে রয়েছে। সেই মেয়েটির নাম ছিল কিমি। কিমিও কয়েকদিন ধরে ইলিগেল কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাই হান তখন এখানে এসে তাকে ব্ল্যাকমেল করে। সে একটি পেন ড্রাইভে মাইলোর কম্পিউটার থেকে তাকে কিছু তথ্য এনে দিতে বলে, আর যদি সে এটা না করে তাহলে কালকে সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, কারণ তার কাছে কিমির ব্যাপারে সমস্ত তথ্য রয়েছে। কিমি এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তার কথায় রাজি হয়। এরপর পরের দিন মাইলো যখন কাজ করছিল তখন তার কাছে টিকেটের ফোন আসে, আর টিকেট তাকে সিগন্যাল 100 নামক একটি কোম্পানির কথা বলে, যেখানে প্রায় 20 মিলিয়ন শেয়ার পড়ে আছে। মাইলো তখন তাড়াতাড়ি করে সেই সমস্ত শেয়ার কিনে নেয়, আর এটা ছিল আজ পর্যন্ত তার সবচাইতে বড় ডিল, যার ফলে তার প্রচুর পরিমাণে প্রফিট হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সে জানতে পারে যে দুদিন আগে সিগন্যাল 100 কোম্পানিতে আগুন লেগেছিল, যেখানে অনেক কর্মচারীর মৃত্যুও হয়, আর ওই কোম্পানির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ায় কোম্পানির মালিক তাদের স্টকে থাকা সমস্ত শেয়ার অনেক কম মূল্যে বাজারে ছেড়ে দেয়,
আর টিকেট এই সুযোগকে কাজে লাগিয়ে মাইলোর মাধ্যমে এই শেয়ারগুলো কিনিয়েছে। তবে মাইলোর এখানে বুঝতে আর বাকি থাকে না যে সিগন্যাল 100 কোম্পানিতে আগুন টিকেটই লাগিয়েছে, যাতে করে তাদের শেয়ারের মূল্য হুট করে কমে যায়। মাইলোরিতে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, কারণ এই অগ্নিকাণ্ডে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। এরপর মাইলো যখন অফিস থেকে বের হয়ে যায়, তখন তার কম্পিউটারের সামনে কিমি আসে আর কিমি সেই পেনড্রাইভের মধ্যে মাইলোর কম্পিউটার থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। অন্যদিকে টিকেট তার লোকদের মাধ্যমে লিওনের গাড়িতে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট করায়, কারণ লিওন তার বিরুদ্ধে হানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল। আর এই অ্যাক্সিডেন্টে লিওন গুরুতরভাবে আহত হয়ে একদম কোমাতে চলে যায়। এদিকে মাইলোর কাছে একটি ফোন আসে আর ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি মাইলোকে বলে যে এই ট্রানজ্যাকশনের সমস্ত তথ্য নিয়ে তার কাছে আসতে, সে তাকে টিকেটের চাইতে আরও বেশি টাকা দেবে। কিন্তু ওই ব্যক্তির কথোপকথন শুনে মাইলো বুঝতে পারে যে এটা তার সঙ্গে কেউ প্রতারণা করছে। আসলে হানের একজন লোক তাকে ফোন করেছিল, কিন্তু তারা ধরা পড়ে যায়। এবার মাইলো যখন তার অফিসের নিচে আসে, তখন সেখানে হান কয়েকজন লোককে নিয়ে এসেছিল মাইলোকে ধরার জন্য, কারণ কিমির দেয়া তথ্য থেকে তারা মাইলোর বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। মাইলো এতে ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে। এদিকে টিকেটের একজন লোকও মাইলোকে মারার জন্য ধাওয়া করতে থাকে, কারণ মাইলো যদি এখানে ধরা পড়ে যায় তাহলে টিকেটও ফেঁসে যাবে। কিন্তু টিকেটের সেই লোক একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে মাইলো বেঁচে যায়। কিন্তু এরপর টিকেট মাইলোকে ধরে সেই হসপিটালে নিয়ে আসে যেখানে লিওন রয়েছে। এরপর সে লিওনকে দেখিয়ে মাইলোকে বলে যে সে যদি কোনোভাবে তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা পর্যন্ত করে, তাহলে তার পরিণতিও পার্ক অথবা লিওনের মতোই হবে। মাইলো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এরপর মাইলো জানতে পারে যে টিকেটের মূল উদ্দেশ্য শেয়ার কেনা নয়, বরং সে বিভিন্ন কোম্পানিকে দেউলিয়া করে সেই সমস্ত কোম্পানি অনেক কম মূল্যে কিনে নেয়। আর যখনই শেয়ারের দাম অনেক বৃদ্ধি পায়, তখন সেগুলোকে সিল করে আবারও সেই কোম্পানিকে দাঁড় করিয়ে ফেলে। এভাবে করে একে করে সে কোম্পানি দখল করে। আর এবার সে লিওনকে আরেকটি কোম্পানির উপর কাজ দেয়, যেটা নাম শুনে লিওন একদম চমকে যায়, কারণ এই কোম্পানিটি ছিল তার বন্ধু ক্যালভিনের বাবার, অর্থাৎ উসুম কোম্পানি। অন্যদিকে মাইলোর বিরুদ্ধে হানের কাছে প্রমাণ ছিল, তাই সে ক্রাইম ইউনিটকে নিয়ে ডিএম কোম্পানিতে রেড নোটিশ পাঠায় আর সে মাইলোকে তার সঙ্গে নিয়ে আসে। এরপর সে মাইলোকে এটা দেখায় যে টিকেটের জন্য কতগুলো কোম্পানি শেষ হয়ে গিয়েছে আর কতগুলো স্টক ব্রোকারদের জীবন নষ্ট হয়েছে। এরপর হান তাকে এটাও জানায় যে কিমির মাধ্যমে সে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে গিয়েছে। তবে সে মাইলোকে ক্রাইম ডিপার্টমেন্টের কাছে তুলে দেবে না যদি সে টিকেটকে তাদের কাছে ধরিয়ে দেয়। কিন্তু মাইলো এখানে তার কথার কোনো জবাব দেয় না। তবে ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে আর সে জানতে পারে কেলভিনের বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করেছে কেউ জানে না। তবে মাইলো বুঝতে পারে যে এটা টিকেটেরই কাজ। এরপর মাইলো হানকে কোনো কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সোজা টিকেটের কাছে আসে আর সে টিকেটকে জানায় যে সে যদি টিকেটকে ক্রাইম ডিপার্টমেন্টের কাছে ধরিয়ে দেয় তাহলে তাকে তারা ছেড়ে দেবে। টিকেট তখন তাকে বলে, তাহলে তুমি আবার আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তোমার শরীরে মাইক্রোফোন লুকিয়ে রাখনি তো? মাইলো তখন তাকে তার পোশাক খুলে দেখায় যে তার কাছে কোনো মাইক্রোফোন নেই, কিন্তু তারপরও টিকেট তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর পরের দিন মাইলো ক্যালভিনের সঙ্গে দেখা করে আর সে ক্যালভিনকে তার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা জানায়। তবে ক্যালভিনদের কোম্পানিতে এত বড় ধাক্কার কারণে তাদের কোম্পানির শেয়ারের মূল্য একদম কমে গিয়েছে আর তাদের কোম্পানি এখন পথে বসতে চলেছে, তাই তার আঙ্কেল তাদের কোম্পানিটিকে চায়নাতে বিক্রি করে দিচ্ছে। তাই মাইলো তখন ক্যালভিনকে একটি গোপন তথ্য দেয় যে আগামীকাল একটি নির্দিষ্ট সময়ে তাদের কোম্পানির শেয়ারের দাম অনেক বাড়বে, তখন যদি সে সঙ্গে সঙ্গে সেগুলোকে সেল করতে পারে তাহলেই তাদের কোম্পানি আবারও আগের জায়গাতে ফিরে যাবে। কিন্তু ক্যালভিন বলে এইটুকু সময়ে তারা এত ক্লায়েন্ট কোথায় পাবে। মাইলো তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের কোম্পানির সমস্ত শেয়ার আমি কিনে নেব। এরপর পরের দিন সকালবেলায় যখনই শেয়ার মার্কেট শুরু হয়, মাইলো তখন সঙ্গে সঙ্গে ক্যালভিনদের কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই তাদের কোম্পানির মার্কেট ভ্যালু একদম বেড়ে যায়। তবে এখন আবার মাইলোকে এই সমস্ত শেয়ারগুলো সেল করতে হবে, তা না হলে সে ক্যালভিনদের কোম্পানির প্রফিট বাড়াতে পারবে না। কিন্তু এখানে শেয়ারের সংখ্যা ছিল কয়েক মিলিয়ন, তাই মাইলোর মার্কচো নামের যে ফেক অ্যাকাউন্টটি রয়েছে, মাইলো সেটার মাধ্যমেই তার সমস্ত টাকা দিয়ে নিজেই ক্লায়েন্ট হয়ে সেগুলোকে কিনতে চাইছিল। কিন্তু মাইলো তার মার্কচো নামের অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে এখন যেই পরিমাণ টাকা আছে সেগুলো দিয়ে সে ক্লায়েন্ট হিসেবে শুধুমাত্র অর্ধেক শেয়ারই কিনতে পারবে, কিন্তু বাকি শেয়ারগুলো সে কার কাছে বিক্রি করবে? হুট করে সে এত বড় ক্লায়েন্ট পাবেই বা কোথায়? তাই মাইলো এখানে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এই সবগুলো শেয়ার সেল করতে না পারলে ক্যালভিনদের কোম্পানি একদম দেউলিয়া হয়ে যাবে আর সেই সুযোগে টিকেট সেটাকে কম দামে কিনে নেবে।
কিন্তু ঠিক এমন সময় মাইলোর রয় নামক সেই ছেলেটির কথা মনে পড়ে, যার সঙ্গে তার ভ্যাকেশনে গিয়ে দেখা হয়েছিল। আর তার নিউ ইয়র্কে ইনভেস্টমেন্টের অনেক বড় একটি কোম্পানি রয়েছে, তাই মাইলো তখন সঙ্গে সঙ্গেই রয়ের সঙ্গে যোগাযোগ করে আর সে রয়কে ক্লায়েন্ট হিসেবে এখানে ইনভেস্ট করতে বলে। রয় এতে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ রয়ের কাজই ছিল ইনভেস্ট করা। তাই এরপর রয় এবং মাইলো দুজন মিলে সঙ্গে সঙ্গেই তাদের সমস্ত শেয়ার কিনে নেয়। এতে করে ক্যালভিন কোম্পানি আগের চাইতেও আরও দ্বিগুণ লাভ করে, যার ফলে তাদের কোম্পানি আগের তুলনায় আরও ভালো পজিশনে চলে যায়। তবে ক্যালভিনের কোম্পানিকে বাঁচাতে গিয়ে মাইলো তার সমস্ত টাকা শেষ করে দিয়েছে। বলতে গেলে মাইলো এখন একদম নিঃস্ব। মাইলো আসলে তার ভুল শোধরাতে চাইছিল, যেটা সে তার প্ল্যান মোতাবেক করেও দিয়েছে। তবে মাইলোর এই কাজের কারণে টিকেটের ক্যালভিনদের কোম্পানি কেনার স্বপ্ন একদম শেষ হয়ে যায়। এতে সে মাইলোর উপর প্রচণ্ড রেগেছিল। তবে মাইলো এখানে টিকেটের ফোনের অপেক্ষা করছিল, আর ঠিক তখনই টিকেটের কাছ থেকে তার ফোন আসে। টিকেট তখন মাইলোকে তার সঙ্গে দেখা করতে বলে। এরপর মাইলো সে স্টেশনে গিয়ে টিকেটের সঙ্গে দেখা করে আর সে টিকেটকে বলে, আমি দুঃখিত, আমার জন্য আপনার অনেক টাকা লস হয়েছে। আমার বন্ধুর কোম্পানি তো, তাই আপনার উপর ছেড়ে দিতে পারলাম না। দুই বছর ধরে আপনার কথায় আমি শত শত কোম্পানিকে ডাউন করে ফেলেছি। আপনার সঙ্গে আর কে কে জড়িত আছে, আপনি আর কাদের সাথে কাজ করেন? টিকেট তখন মাইলোকে তার সমস্ত গোপন কথা বলে দেয়, যে এতদিন পর্যন্ত সে কতগুলো কোম্পানিকে ঠকিয়েছে। তবে সে এটাও জানায় যে মাইলো তার সঙ্গে একদমই ঠিক করেনি আর এই সাজা তাকে পেতেই হবে। তবে মাইলোর চোখে মুখে কোনো ভয় কাজ করছিল না, তাই টিকেটের মাইলোর উপর সন্দেহ হয়। এরপর টিকেট মাইলোর কোট চেক করে দেখতে পায় যে মাইলোর কোটের মধ্যে মাইক্রোফোন সেট করা, অর্থাৎ মাইলো ইচ্ছে করেই টিকেটের কাছ থেকে সমস্ত গোপন কথা বের করে নিয়েছে, যাতে করে টিকেটের বিরুদ্ধে সে প্রমাণ জোগাড় করতে পারে। তাছাড়া সেই মাইক্রোফোনের মাধ্যমে সবকিছু হান এবং ক্রাইম ডিপার্টমেন্টের লোকেরা শুনছিল। আসলে মাইলো আগেই হানের সঙ্গে টিকেটকে ধরার প্ল্যান করেছিল, তবে টিকেট এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু মাইলো তখন সেই স্টেশনে টাকা ছড়িয়ে দিতে থাকে, যার ফলে সেই স্টেশনে সমস্ত যাত্রীরা টাকা কুড়োনোর জন্য সেখানে অনেক ভিড় করে আর এতে করে সেখানকার রাস্তা বন্ধ হয়ে যায়। তাই টিকেট সেখান থেকে পালানোর আগেই হান সেখানে ক্রাইম ডিপার্টমেন্টের লোকদেরকে নিয়ে চলে আসে আর তারা টিকেটকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু অন্যদিকে মাইলো সেখানকার ট্রেনে উঠে কোরিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তবে সে ফোনে হানের সঙ্গে যোগাযোগ রেখেছে। হান তখন মাইলোকে বলে, তুমি কেন পালিয়ে যাচ্ছ? তুমি তো এই কেসে সাক্ষী, তোমাকে আমরা কোনো কিছুই করব না। মাইলো তখন তাকে বলে, হ্যাঁ আমি এই কেসে সাক্ষী, কিন্তু সাক্ষী থেকে দোষী হতে কতক্ষণ, আমি কাউকে বিশ্বাস করি না। এই বলে মাইলো ফোন কেটে দেয়। তবে মাইলো টিকেটের ব্যাপারে সমস্ত কিছু হানকে জানিয়ে দিয়েছিল, তাই হান টিকেট এবং তার পুরো টিমকে ধরে ফেলে। এদিকে মাইলো যখন ট্রেনে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে তার সামনে ছোটখাটো একজন স্টক ব্রোকারকে দেখতে পায়। আর তাকে দেখে মাইলো এখানে রহস্যজনক একটি হাসি দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে মাইলো আসলে এখন টিকেটের জায়গা নিতে চাইছে। অর্থাৎ টিকেট ঠিক যেভাবে ছোটখাটো স্টক ব্রোকারদেরকে কাজে লাগিয়ে স্টক মার্কেটে কোটি কোটি টাকার বিজনেস করেছে, এখন মাইলো সেই পথেই হাঁটবে। কারণ মাইলো এখন স্টক মার্কেটে একদম দক্ষ, তাই তার মনে কোনো ভয় ছিল না। এবার মাইলো সে স্টেশন থেকে তার নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। আসলে টাকা পয়সা এমন একটি জিনিস, যেটার লোভে একবার যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে সে চাইলেও আর সেখান থেকে বের হতে পারে না।